জোরে বলো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজছে সকাল 7:45, আমি উঠেছি সকাল 7টার সময়, কিন্তু আমার ছেলে উঠলো প্রায় 7:45 দিকে। আর এখন ওকে ঘুম থেকে উঠিয়ে প্রথমে তো দেখলে আমাকে চুমু টুমু খেলো, আদর করলো। তারপরে এখন ঘুম থেকে উঠিয়ে ওকে আমি এখন জলের গ্লাস ধরিয়ে দিয়েছি আর গুড় দিয়ে জল খায়। সবাইকে আগে বলতো যে কী দিয়ে জল খাচ্ছিস, তোকে কী দিয়ে ভাত দিয়েছে, ও বলতো গুড় জল। তাই গুড় দিয়ে এখনও অব্দি ওকে আমি জল খাওয়াই, এটা ওর ওটা ওর অভ্যাস হয়ে গেছে, জল খাওয়ানোর সময় সকালবেলা গুড় চাই। যাই হোক, তো খাওয়া টাওয়া হয়ে গেল, জল ছেলেটাকে জল খাওয়ানোর পরে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, কারণ ওই কাজটা হচ্ছে সবার আগে করতে হয়। আর আমার বিছানা এখন পরিষ্কার দেখছো, 5 মিনিট পরে আবার এলোমেলো হয়ে যাবে, যেখানকার যেটা জিনিস রেখে দিলাম। আর তারপরে চলে এলাম রান্নাঘরে ছেলেটার খাবার তৈরি করতে, আর খাবারটা বসিয়ে দিয়ে সোজা চলে গেলাম, গরম জল করে রেখেছিল আমার শাশুড়ি, সেটাকে বোতলের মধ্যে ভরে নিতে চলে গেলাম। আর এই কাজটা তো রোজই করতে হয়, পুরনো জলটা ফেলে দিয়ে নতুন জলটা ভরে দিই। আর তারপরে ছেলে সেরেলাকটা দেখে গেলাম, মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, এখন অপেক্ষা করে আছি যে কখন হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগে ওটা তৈরি করতে। আর এখন চলে এলাম সোজা আলনা পরিষ্কার করতে, আলনাটা দেখেছো কী অবস্থা হয়েছিল, মোটামুটি যেটুকু পারলাম পরিষ্কার করলাম। আর এই ড্রেসিং টেবিলটা একদিন পরিষ্কার করতে হবে, জানো তাই হয়ে আছে, আসলে অনেক দিন ছিলাম না তো সেই জন্য ওরকম হয়ে আছে। আর ছেলের ঠাম্মির সঙ্গে ছাদে খেলছিল সকালবেলা, মানে একটু হাঁটাচলা করছিল, এখন আমাদের ছাদে ঘর হচ্ছে, আর তাই ওকে আনতে চলে গেলাম ছাদে। ছাদ থেকে নেমেই চলে এলো, হুনুর মতো উঠে যাচ্ছে গরম পুরো খাটে। তোমাদেরকে বললাম না খাটে দিয়েই সারাক্ষণ থাকে, তো এবারে খাওয়াবো। আর খাটের মধ্যে একটা কম্বলকে বিছিয়ে নিয়েছি, আর এত ডাকছি যে আয় খাবি আয়, তো কিছুতেই আসতে চাইছে না। খাওয়ার আগে এত বদমাইশি শুরু করে না, খিদেও পাবে কিন্তু খাওয়ার নয়, ডাইরেক্ট খাবে না, এত বদমাইশি করবে, তো ডেকেই যাচ্ছে এখন আমি কি করব। আর ডাকতে ডাকতে যখন টায়ার্ড হয়ে যায় তখন টেনে টুনে নিয়ে আসি, আর এখন 1, 2, 3 করে ডাকলাম ওকে, আমি সরু পুতুল নাম দিয়েছি, তারপরে ও এলো আর এখন বসলো আসনের মধ্যে। আমি বলছি আসনে, বলছে না ওটা আসন নয় কম্বল, যেহেতু কাজের দিদি এসছে আর ঘরটা মুছবে নিচে, সেজন্য আমি ওকে একটু খাটে দিয়ে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার আগে এই বদমাইশিগুলো আমরা করি, তারপরে ওকে খাওয়াতে শুরু করি। কেন খেলে না, বদমাইশ করছিলে? খাওয়া দাওয়ার পরে একটু হজম করার জন্য আমি ওকে বলি আমার সঙ্গে টুকটাক করে হাতে হাতে একটু কাজগুলো কর, তাই এখন বাসনগুলোকে আমাকে তুলে তুলে দিচ্ছে, আর আমি বাসনের রাকের মধ্যে রাখছি। আর তারপরে ঝুড়িটাকে রেখে দিয়ে এলো, মাঝে আবার ঝামেলা করছিল, ওর ঠামি বাজার গেল, ঠামির সঙ্গে বাজার যাবো বলে ঝামেলা করছিল। এই দেখো ঝুড়িটা কেমনভাবে খাটে ঢুকিয়ে দিচ্ছে, দেখেছো? সত্যি আমার ছেলে দারুণ কাজ করে, এখন আবার হাততালি দিচ্ছে। আর এরপরে কাঁদতে লেগেছে যে আমি যাবো ঠামির সঙ্গে, সেজন্য আমি আবার কাঁধে করে নিয়ে ঘুরছি ওকে। কিছুক্ষণ কাঁধে নিয়ে ঘোরার পরে এবারে ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, কেচে দিয়ে কাজের দিদি সব ছাদেই রেখে দিয়ে এসছে, তো মেলে দিয়ে আসবো জামা কাপড়গুলো গিয়ে। আর ওখানেও গিয়ে ওকে বললাম যে আমাকে একটা একটা করে হাতে হাতে দে, এখন যেহেতু ঘর হচ্ছে সেহেতু একটু সমস্যা, দেখা খালি পায়েই চলে আসছে, জুতোটা ওখানে পড়ে রয়েছে, পায়ে পেরেক টেরেক ভুকে গেলে তা কোনো ভয় নেই, এতবার করে বলছি, শেষে বকার পরে জুতোটা পড়লো। আর এখান থেকে পাথরগুলোকে একটা একটা করে নেবে, আর ওই একটা বালতির মতো আছে ওখানে রাখবে, এত বদমাইশি করে সারাদিন, সত্যি ভালো লাগে। এখন পরে যখন ভিডিওটা দেখছি তখন খুব ভালো লাগছে, আর যখন জ্বালায় তখন কিন্তু খুব রাগ ধরে, কিন্তু এখন ভিডিওটা দেখে এত ভালো লাগছে। এরপরে আবার এই ধার সিঁড়িগুলো দিয়ে উঠে যাচ্ছে, দেখো কত সাহস, পড়ে যাস না, পড়ে গিয়ে খুবই খুব সাহস বেড়ে গেছে তোর, প্রচণ্ড সাহস বেড়ে গেছে। নামবি কি করে? আমি আসলে ছাদের ধারে যেতে খুব ভয় পাই, ছাদ থেকে নিচেটা দেখলে মাথাটা মানে ঘুরে যায়, মনে হয় যেন এই পড়ে যাব, কিছুই হবে না তাও মনে হয় পড়ে যাব, তাই ভয়ে। আর বিছানা চাদরটা ভালো করে মেলতে পারলাম না, ওই কোনো রকমের রেখে দিয়ে চলে এলাম।
এসে শাশুড়ি মাকে বললাম যে আমি পারিনি ভালো করে পেনতে, মা আবার পরে গিয়ে মেলে দিয়েছে। তো এইগুলো আর ওই ধার দিয়ে দিইনি, এইদিকে দিয়ে দিয়েছি যেটুকু পেরেছি, জায়গা নেই এখন ছাদের মধ্যে, আর চাদরটা ওইভাবেই মেলে দিয়েছি। যেহেতু মেক করেছিল সেহেতু বড় বড় জিনিসগুলো ওপরে দিয়ে এলাম, আর ছোটো ছোটোগুলো ছেলের জামাটা কাপড়গুলো নিচেতে বারান্দায় দিয়ে দিলাম। আর এখন আমরা দুজনেই কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই ছেলেকেও একটু জল খেয়ে দিলাম আর আমি একটু জল খেয়ে দিচ্ছি। তোর মা ভালো? বলো হ্যাঁ ভালো। আর ওই এগুলো কি করেছিস সোফা থেকে এগুলোকে তুলে, এগুলো কি করে কি হয়েছে? এগুলো একটু দিদুন ফোন করেছে কথা বলছি আর তখন দেখছি এই অবস্থা করেছো। ছি ছি ছি, কি করছে দেখো, এই মা ছেলেটা কোথায় গেল? বেটু ঢোকাও, হেডফোনটা ঢোকাও, শিগগিরই ঢোকাও, ঢোকাও বেটা, শোনা, ঢুকিয়ে দাও, অরম করো না, নষ্ট হয়ে গেলে তখন কি করে গান শুনবো, দাও ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, অরম করে না, দাও তুমি আসছি, দাও তুমি আসছি, ঢুকো ঢুকো ঢুকো, আরে আরে পারি না বলো, একে নিয়ে আরে পারি না, চুমু দাও একটা, চুমু দিতে, বলো এখন আমি খাবো চিড়ে গুড় দুধ বাকি নাকি খাঁচা বন্ধু, দাও বলো দি ভাত বসিয়েছি, শশা কেটে দিচ্ছি, চলো শশাটা তোমাকে কেটে দিচ্ছি, কেট মরা চিংড়ি মাছ দেখাবো, কাঁকড়া নয়, কাঁকড়া নয়, চিংড়ি চিংড়ি, কাঁকড়া। আর এখন তেল মাখানোর জন্য ডাকছি, তাহলে তোমরা দেখো ও কি করছে। কি কাকু,
চান করানো হয়ে গেল। এবার আমি বারান্দায় ওকে এইভাবে শুয়ে দিয়েছি, এইভাবে শুয়ে থাকতে খুব ভালোবাসে, আর তা না হলে গোটা ঘর ছুটে বেরোবে। আমি স্নান করতে যাব, ঠাম্মির কাছেও জ্বালাবে, রান্না করছে, সেজন্য আমি ওকে এইভাবে শুয়ে দিয়েছি। ও এখন বাবু সাহেবের মতো শুয়ে আছে। এবার আমি নিশ্চিত একটু স্নান করে নিই। আমার স্নান করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো, কাজ আছে। এখন ছেলেটা বাজার, আমি তো বাজার যাব না, আমি সেই ইয়ে যাচ্ছি, আমি ঘুমাবো এখন। ঘুমাবে? তুমিও তাহলে ঘুমাই, ঘুমাও। আমি বাজার যাব তোমার সঙ্গে। ঝানুমাল জানু বল, আমি একটা ঝানুমাল জানু বল, টানছিস কেন? তো চ যাবো, চ চ। আচ্ছা চ চ, দাঁড়া ওড়নাটা নি। তো চললি কার সঙ্গে? আসলে ছেলেটার ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, তো তার রিপোর্টটাই আজকে দেবে। এখন বাজছে মোটামুটি 10:30, তো এখন রিপোর্টটা আনতেই যাচ্ছি। রিপোর্টটা হাতে পেয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, খুবই কাছে, একদম আমাদের বাড়ির পাশেই। তাই ছেলেটাকে নিয়ে একটু হাঁটা হলো, আর এখন বাড়ি চলে এলাম। কি কয় মুখটা দেখি, এদি তাকা, কে বকেছে? মাকে তুমি দি দাও, বকেছে। লেবু খাবে না? লেবু লেবু বতা, আচ্ছা লেবু রসটা করে দি, দাঁড়া। খাবি খাবি, আয় আয় খাবি, এনে না, হাত দিও না, এখান থেকে খাও। ভালো ফেলিস না, এটা দিয়ে ও সারা সিটে নাও, যাও। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, বাপরে রোদ দিয়েছে, একটু আগেই রোদ ছিল না, মেঘ করেছিল, এখন বিশাল রোদ হয়েছে। এই দেখো আমি কেমনভাবে মেলে দিয়ে গিয়েছিলাম, মা আবার ভালো করে মেলেছে, তুলে নি, বাপরে রোদ, রোদে মানে তাকাতেই পাচ্ছি না, এত রোদ, সবই শুকিয়ে গেছে। বাবাই তোর আর একটা মাছ আছে, নিবি তো আয়, বাবাই আর একটা মাছ আছে, নিবি তো আয়, দাঁড়া। এদের এইখানে কোথায় দেখলাম, এদের কটা মাছ হলো তোমার? দুটো বলো। এবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল অনেকদিন পরে, আর একটু শান্তি লাগছে, কিন্তু বৃষ্টিটা হয়ে জানো তো আরও মনে হচ্ছে যেন গরম পড়ে গেল। এখন বারান্দায় যে বাকি ছোট ছোট জামাকাপড়গুলো ছিল ওগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে রাখছি, এরপরে লাঞ্চ করব, ছেলেকে খাওয়াবো, তারপরে শুয়ে পড়বো আর কি, করবো একটু রেস্ট করব, আর বিকালবেলায় দেখা যাক। আর এখন ছেলেকে পড়তে বসিয়েছি, লাঞ্চ করাটা তোলা হয়নি, ভুলে গিয়েছিলাম, ছেলেটা এত কাঁদছিল আসলে জ্বালাচ্ছিল বলে, তো এখন ওকে একটু পড়তে বসালাম, পড়ছে। তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্তই থাক, পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে যদি দেখে থাকো তাহলে প্লিজ ফেসবুক পেজটা আমার ফলো করে দিও। টাটা, বাই।